बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम जानाच्छी वेलकम टू श्रावणीस किचेन। दर्शक आज के अपनादेर जन्य तैरी करे देखाबो झटपट कैरामेल पुडिंग। तो चलुन कथा ना बाड़िए आमरा रेसिपिटार दिके चले जाई। कैरामेल पुडिंग तैरी करते आमरा प्रथमे एखाने दुई पिस पाउरुटी के एरकम छोटो छोटो करे टुकड़ा करे निएछि, एकदम छोटो छोटो पिस करे एटा एकटा बाटिते दिए दिब। এরপরে এটার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচের থেকে একটু বেশি আছে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমরা এখানে এক কাপ ঘন করে গোলানো দুধ। এটা কিন্তু পাউডার দুধ, আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন, কিন্তু গরুর দুধের পুডিং আপনার বেশি ঘন না করে নিলে কিন্তু একদম মানে পানি উঠে পাতলা হয়ে যাবে। সো পাউডার মিল্কের পুডিং বেশি ভালো হয়। এটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, একটু ঘন করে গুলাবেন। এবার এটা কিচ্ছু না, এবার এটাকে আমি একটা ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। পাউরুটি, দুধ আর কর্নফ্লাওয়ারের দিয়ে যে আমরা একটা মিশ্রণ বানিয়েছিলাম সেটাকে দেখেন, আমি সুন্দর করে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে কি স্মুথ হয়েছে, খালি দেখেন একদম স্মুথ হইল। এটা আমরা ঢেলে দিলাম। এখন আমরা এক এক করে চারটা রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিব। আমি আজকে চারটা ডিমের পুডিং করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ডিম দিয়ে আমরা এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করবো। এখন আমাদের একটা মানে নাড়ার জন্য একটা স্পেশাল যন্ত্র লাগবে, ওটার দিয়ে এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপরে আমরা চিনিটা দিব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দিয়ে মিশ্রণটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন আমরা পরিমাণ মতো সাদা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেটা যতটুকু খান এটা আসলে নিজেদের উপর নির্ভর করে। আমার এখানে এক কাপের মতো আছে, আমি চিনিটা দিয়ে দিলাম। আর সাথে দিব যেটা সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের গন্ধটা খুবই সুন্দর হয়, যে একটা ডিম ডিম যে গন্ধ থাকে সেটা একদমই থাকে না। আমি এখানে দিয়ে দিব তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স, এটা খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন আর কিচ্ছু না, আমি এটাকে খুব ভালো করে মেখে আর ওইদিকে আমি আমার চুলাতে আমাদের ক্যারামেলটা হতে দিয়েছি বাটিতে, ওটা হলে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি জাস্ট বসিয়ে দিব। আমাদের পুডিংয়ের একদম মিক্সচারটা একদম রেডি, চিনি খুব ভালো মতো গলে গেছে। আর এখানে এই যে হচ্ছে ক্যারামেল, ক্যারামেল করে রেখেছি আগেই, একদম গোল্ডেন কালারের করে একটু গাঢ় করে করেছি। এখন এটার ভেতরে আমরা দিয়ে দিব। আমি বাটিটাকে সামনে নিয়ে আসি, খুবই 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 গরম, সো খুবই সাবধানে কাজটা করতে হবে। আমি এখন এই পুরা মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো মিশ্রণটা এই যে আমি বাটিতে ঢেলে দিলাম। এখন এটাকে আমরা ঢাকনি লাগিয়ে কিভাবে বসাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমরা পানি দিয়ে তারপর নিচে দেখেন একটা স্ট্যান্ড দিয়েছি, এর উপরে ঢাকনাটা লাগিয়ে আমরা পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। আর উপরে যে কোনো একটা পাথর বা শিলনোড়ার এই আমরা পুঁতাটা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার আমরা জাস্ট পুডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের পুডিং কেমন হলো। আমাদের পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এই দেখেন আমাদের পুডিংটা তৈরি হতে ঘন্টাখানেকের মতো লেগেছে, এবং আমরা এটাকে বের করে একদম ঠান্ডা করে নিয়ে এসেছি, একটু কিছু সময় ফ্রিজে ছিল। এখন আমরা এটাকে আনমোল্ড করব। আনমোল্ড করার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এই সাইডটা ভালো করে ছাড়িয়ে নেব। পুডিংটা আমরা সাইড দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর পুডিংটা বাটি থেকে আলগা করার জন্য একটু হাত দিয়ে এরকম এরকম করে ঘুরাবেন, দেখবেন যে এই যে আপনা আপনি বাটি থেকে এটা আলগা হয়ে যাবে। আমাদেরটা আলগা হয়ে গেছে। এখন মোমেন্ট অফ দ্য ট্রুথ, আমরা দেখি কি অবস্থা। একটা প্লেট নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার শব্দ তো পেলাম, এখন দেখি কি অবস্থা। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে আমাদের পুডিং। এই যে আমরা চারটা ডিমের পুডিং করেছি, আশা করি দেখা যাচ্ছে। এই যে চারটা ডিমের পুডিং,
অনেক অনেক সুন্দর হয়ে বের হয়েছে। আমি আপনাদেরকে একটা পিস কেটে একটু দেখাতে চাই। একটা পিস আমরা কেটে এখন দেখাবো। পুডিং এর ভেতরটা কেমন হলো আসেন আপনাদেরকে একটু কেটে দেখাই। একদম খুব সুন্দর, একদম কেকের মতো জমাট বেঁধে গেছে। একটু কর্নফ্লাওয়ার আর পাউরুটি দিলে পুডিং এরকম চমৎকার হবে। আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই দেখেন কতটা সুন্দর, কতটা মানে স্মুথ হয়েছে পুডিংটা, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। রেখে দেই তো এরকম করে কিন্তু আপনারা অবশ্যই ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন। ঈদের আগের দিন আপনারা তৈরি করে রাখতে পারেন, ঈদের দিন যাতে সার্ভ করা যায়। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম ঝটপট ক্যারামেল পুডিং। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অগ্রিম অগ্রিম ঈদ মোবারক আর আল্লাহ হাফেজ।